নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন প্লান্ট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শরীফুল ইসলাম বকুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রতন কুমার সাহা, আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ফরিদুর রেজা স্বচ্ছ প্রমুখ। এমপি বকুল বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে করোনা মহামারী প্রতিরোধের, তারই ধারাবাহিকতায় মানুষের জীবন বাঁচাতে এই অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হলো। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান।